গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লোকিপেচাভ্লগ। তো দেখো, সকাল সকাল মানে হলুদ লাল পাড় শাড়ি পরে চললাম হলো বিয়ে বাড়িতে। বিয়েটা হলো মানে দাওর বলতে পারো, পাশে বাড়ি ভাই বলতে পারো। তো ওর বিয়ের এখন গায়ে হলুদ হয়ে গেছে, তো এখন জল ভরতে যাব। তো সেখানেই যাচ্ছি। তো জল ভরতে গিয়ে কী করছি না করছি, তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আমাদের ফালাকাটের মহাকাল বাড়ির যে নদী, সেই নদীতে মানে এখানে যত সবাই বিয়ের জল টল যা কিছু সবাই এই নদীতেই আসে। তো এখানে এসছে সবাই মিলে, বেশ মজাই হচ্ছে। আর অনেকদিন পর এরকম বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করা। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখন আমার ফেসবুকের পেজটাকে ফলো করোনি, লক্ষ্মী পেচা ব্লগ, সেটাকে তোমরা ফলো করে রেখো। আর আমার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে লক্ষ্মী পেচা ব্লগ, সেটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন এই কলসগুলো নিয়ে এসছে, এগুলোতে এখন জল ভরে নেবে। আর এরকম বিয়ের নিয়মকানুন দেখতে আমার খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সেই বিয়ের বরমশাই, যে কিনা এখন বিয়ে করতে যাবে, বউ আনতে যাবে। মনে মনে তো বেশ আনন্দ হচ্ছে, কিন্তু এখন ওর আশীর্বাদ পর্ব হবে। তো আশীর্বাদ পর্ব হলে তারপরে ও যাবে বিয়ে করতে। তো মানে কি বলো, দুপুরবেলা তো বেশ মজা হলো, বেশ নাচানাচি হলো। তো তোমরা তো দেখতেই পারলে নিশ্চয়ই নাচানাচিটা। তো এখন ওকে আশীর্বাদ মানে আশীর্বাদ করে দেবে, তো তারপরে ও যাবে বিয়ে করতে। আর ওর সাথেই যাব, মানে ওর গাড়িতে আমি যাব। তো বিয়ে বাড়িতে আরও অনেক নাচানাচি রয়েছে, আর ভিডিওটা তোমাদের সাথে আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমার আগের অনেক ভিডিও জমেছিল, তো সেই কারণে ভিডিওগুলো আর আপলোড করা হয়নি। আর তার মধ্যে সরস্বতী পুজো টুজো ছিল, তো সেগুলোর ভিডিও আপলোড করলাম। তো এই বিয়ের ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই, তো সেই কারণে তোমাদের সাথে একটু লেটে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো আরও বিয়ে বাড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে, তারপরে বিয়েতে কীভাবে মানে কী হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো মাসিমণি মানে দীপের মা। তো মাসিমণিও এখন ওকে আশীর্বাদ করে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। চললাম আমরা বিয়ে করতে, দীপের বিয়ে।
দেখো বিয়ের পিঁড়িতে কিন্তু সেই বরমশাই বসে গেছে বিয়ে করতে, আর নিজে নিজে বিয়ের পিঁড়িতে বসে বেশ আনন্দ করছে। যখন আমার বিয়ে হয়েছিল, আমার বিয়েতে দীপি গেছিল সেই আমার বিয়ের পিঁড়ি ধরতে, আর এখন যখন ওর বিয়ে হচ্ছে তো ওর বিয়েতে ওর সাথেই আমি এসেছি, তো সেটাতে খুবই মজা হচ্ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বিয়েতে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে লক্ষ্মী পেঁচা ব্লগ, সেটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পারবে। তো সাথে থাকো, চলো তাহলে দেখতে থাকো। তো বেশ অনেকক্ষণই হলো বসে বসে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে না এখন একটু স্টলে যাই, আর যে ইভিনিং স্ন্যাক্স রয়েছে তার মধ্যে দেখা যায় কী কী আছে, তো সেগুলোই এখন খাওয়া দাওয়া করব। তো এদিকে ওরা বিয়েতেও বসে গেছে, তো তারপরে স্টলে এসে দেখলাম যে চা ছিল, ধোসা, পকোড়া, আরও অনেক কিছুই ছিল। তো ভাবলাম যে আগে গরম গরম ধোসাটাই ট্রাই করি, কারণ ধোসা খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের এই বিয়েবাড়ির যে ব্লগটা সেটা দেখে কেমন লাগছে সেটা জানিও। আর দেখো পাড়ার সব কাকিমণিরা ছিল, সবাই মিলে ফটো টটো তুলছিলাম, সেটাই মজা হচ্ছিল। মানে এই সব পাড়ার এগুলো মানে আমার এই যেমন শাশুড়ি মা সব বান্ধবী, এরা সবাই মিলে একসাথে থাকে, ঘুরে গল্প করে। তো কাকিমণিদের সাথে ফটো তোলার সময় একটু ভিডিও করেছিলাম। তো এখন হলো তারপরে রাতে যে ডিনার সেটা করছিলাম, তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো ডিনারে সবথেকে যেটা একটা ফেভারিট আমার জিনিস ছিল সেটা হলো রসমালাইয়ের বাটি, অনেকে ছানার পায়েসও বলতে পারো, আর সেটা যখন খেজুরের গুড়ে থাকবে তো তার স্বাদ তো পুরোই আলাদা। তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম। এদিকে হলো মানে বাড়ির লোকের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড পরিমাণে নাচানাচি হচ্ছিল। তো তোমরা নাচানাচি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। Thank you.
ফাইনালি চলে আসলাম, এখন ঠান্ডা লেগে গেছে সোয়েটার না পড়তে পড়তে। তো বিয়ে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সব কিছু করে এখন আসলাম। এখন ভাবলাম না একটু রেস্ট নিই, আর কিছু ভিডিওর কাজ রয়েছে সে সমস্ত কিছু করিনি। তো এখন হলো ভাবলাম যে না একটু রেস্ট নিই, ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর কিছু টুকিটাকি কাজবাজও রয়েছে। তো চলো, আর ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই বলো না। আর আমাদের যে বাঙালিদের যে বিয়ে, সেই বিয়েতে তো অনেক মজার জিনিস, অনেক কিছু রয়েছে যেগুলো সবারই ভালো লাগে, এবং অন্যের বিয়ে দেখলে মনে হয় কি যে নিজের পুরোনো দিনগুলোতে ফিরে যাওয়া, এরকমটাই মনে হয়। খুব ভালো লাগে যতবার বিয়ে দেখা যায়, নতুন নতুনভাবে নতুন নতুন ফিলিংস হয়, এরকম মনে হয়। তো চলো এখন একটু রেস্ট করি, তোমাদের সাথে আমার পরে